একবার করলাম বলো, এবার করে গেছে না বাকিটা, আবার করতে হবে। আমার নিজের নাই কই নাই, হে কৃষ্ণ প্রভু কয়েছ মালিক কই হয়ে গেল তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটি ষাটি টাকা যে বিস্কুট দিয়ে আসবে ষাটিতে সত্তর হাই বন্ধুরা, তো দেখো এখন বাগান ছুটি হলো, তো বাগানের কাস্টমারগুলো আসলো, আমাদের এখানে লেডিসগুলো ধার বাকি খায়, কিছু বস্তু নিল, জিনিস কিনে নিয়ে আবার সপ্তাহে দেয় ওরা। এখন এ কয়জনে আসলো নিয়ে গেল, তো ওরা নিয়ে চলে গেলো। এখন ছেলেগুলো কিছু জিনিস নিবে, ওর হাতে ব্যাগ আছে, আর একটা মেয়ে বসে আছে, ওরাও কিছু নিবে। তো ওরা গেলো, তারপরে ওদেরকে দেবো এখন। তো বন্ধুরা দেখো, এখন ওরা বাগান থেকে যাওয়ার সময়, কাজের থেকে যাওয়ার সময় কচু নিয়ে যাচ্ছে, এগুলো কেটে, এগুলো ঘরে কিছু জন্তু পুষে, তো ওদেরকে সবাই খাওয়াবে। তো দেখো মা মেয়ে যাচ্ছে, ওটা মা এটা মেয়ে নিয়ে যায় এরকম কাজ থেকে যাবার পথে, এগুলো আবার ওটা বিক্রি করে অনেক পয়সাও পায়। এটা হলো আমাদের রাস্তা, আমার দোকানে কাস্টমার আসছে। তো দেখো এখনো কাস্টমার আছে দোকানে, দুজন আছে, সব চলেই গেল। তো দুজনের টুকরি, এগুলো টুকরি নিয়ে যায় ওরা মাথায় করে, এটাতে করে পাতা উঠায় বাগানে, চা বাগানে। তো এগুলোতে চা বাগানে যখন কাজ করে তখন এগুলোতে পাতা উঠায়, আরও যখন বাড়ির থেকে আসার সময় কাজে যাবার পথে ওরা এটার মধ্যে খাওয়া নেয়, অনেক কিছু কাপড় সাপড়ও নিয়ে যায়, কখনো খাবার নেয়, জল নেয়। আসার সময় এটা করে বাগান থেকে খড়ি পায়, তখন টুকিটায় কিছু খড়িও নিয়ে আসে। তো এইগুলো নতুন দিয়েছে, তার জন্য দেখতে অনেক সুন্দর লাগছে। তো এগুলো মাথার মধ্যে লাগিয়ে, এটার মধ্যে পাতাগুলো উঠায় মাথার মধ্যে লাগিয়ে। তো এই টুকরিগুলো কিছু হিসাব থাকে নাকি, তুমি মানে এগুলোতে পাতা উঠিয়ে দে। তো দোকানে এখন কাস্টমার নাই, চলে গেলো সব। তো আমি চলে আসলাম বাড়িতে, দোকানে হাজবেন্ড আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে।